বন্ধ 100 দিনের কাজ, বিপদ ঘটলেও ভিন রাজ্যই ভরসা পরিযায়ী শ্রমিকদের। রাজ্যে কর্মসংস্থানের কঙ্কালসার চেহারা সামনে আসে গত জুন মাসে। উড়িষ্যার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। পেটের জ্বালায় ভিন রাজ্যে দিনমজুরির কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো বহু মানুষকে। সরকারি হিসেবে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা 200+, আহত বহু। নিহতদের মধ্যে বাসন্তী গোসাবা ক্যানিং সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বহু মানুষ ছিলেন। একই পরিবারের 3 ভাইয়ের মৃত্যু হয়েছিল সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায়। কিন্তু এসবের পরেও ফের ভিন রাজ্যই কাজের ভরসা এই এলাকার খেটে খাওয়া মানুষগুলো। ছেড়ে কেন যাচ্ছেন অন্ধ্রপ্রদেশে? আমরা অন্ধ্রপ্রদেশে যাচ্ছি গ্রাম ছেড়ে, কারণ আমাদের গ্রামে কাজবাজ অতটা নেই, ওই জন্য আমাদের তো খেতে হবে। আমাদের তো বাল বাচ্চা সংসার ধর্ম সবই তো আছে, কিন্তু আমাদের তাদেরকে দেখভাল করার জন্য আমাদেরকে বাইরেতে সঞ্চয় করতে হবে। আচ্ছা, এই 2-3 মাস যে কাজ করতে যান, কত রোজগার হয়? কত রোজগার বলতে হবে যেভাবে ইনকামের উপর নির্ভর হয়। আচ্ছা, এবারে দেখা যাচ্ছে কোনো দিন এমন সময় দেখা যাচ্ছে কোনো জায়গায় 20 পাতা ছোট রয়ে গেছে, তখন সেই কাজটা আমাদের হয় না, কারণ তখন আমাদের 2-3 দিন 4 দিন কি 1 সপ্তাহ আমাদেরকে বসে থাকতে হয়। আচ্ছা, সেটা আমাদের হয়তো আমাদের ঘাটতি হয়ে যায় না। তাও যে 2-2.5 মাস থাকেন, আপনারা কত টাকা নিয়ে ফিরতে পারেন? তাও ম্যাক্সিমাম 25-30, মানে যেরকম ইনকাম উপরে নির্ভর। গ্রামে থাকলে পয়সাটা হয় না? গ্রামে থাকলে সেটা হয় না, আর গ্রামের ভিতরে তেমন কোনো কাজকর্ম নেই। ওই সপ্তাহে যদি একটা কাজ হয় এরকমই হলো, হলো না হলো না হবে। এই বারবার তো যাওয়া আসার সময় ট্রেন দুর্ঘটনার কবলে পড়তে হয়, কতবারও হয়েছিল, তো ভয় লাগে না? কিছু করবো, কী করবো, নিজেদের পেটকে তো বাঁচাতে হবে, সংসার ধর্ম বাচ্চা করাতে হবে, তাদেরকেও ভবিষ্যৎ গড়তে হবে, তাদের জন্য ভবিষ্যৎ গড়ার জন্য তাদেরকে ভালো স্কুলে কিংবা ভালো পড়াশোনা করে ভালো খাওয়া ভালো পড়ানো তো আমরাও তো চাই। কী নাম আপনার? আমার নাম মিঠুন গায়ে। কোথা দিয়ে যাচ্ছেন আপনি? আমরা সোমনগর হাই স্কুলের পাশ থেকে যাচ্ছি। তাই বিপদ জেনেও আরও একবার কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর পথে রওনা দিলেন সহস্রাধিক পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার সকাল থেকেই গোসাবা, বাসন্তী, ক্যানিং সহ আশেপাশের ব্লক থেকে ভিন রাজ্যে যাওয়ার জন্য ক্যানিং স্টেশনে ভিড় জমান বহু মানুষ। প্রতি বছর পুজোর পরে ভিন রাজ্যে পাড়ি দেন সুন্দরবনের বেশিরভাগ গ্রামের মানুষ। আপনি কেন কেন এখানে কোনো কাজ নেই, কী করে সংসার চলবে? আচ্ছা, 100 দিনের কাজ সব বন্ধ? কাজ বন্ধ। আচ্ছা, কাজ নেই। এর আগেও গেছেন অন্ধে? হ্যাঁ। এবার নিয়ে কতবার যাচ্ছেন? এবার নিয়ে 4-5 বার যাচ্ছেন। প্রত্যেক বছরই যান? আপনি একা যাচ্ছেন না ফ্যামিলির লোকজন আরও আছে? ফ্যামিলি 2-3 জন। আচ্ছা, কী নাম আপনার? সুভাষ সামন্ত। কোথায় বাড়ি? বাসন্তীতে। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও ভিন রাজ্যে কাজে যাওয়ার প্রবণতা বাড়ছে। কেউ ধান রোয়ার কাজ তো কেউ রাজমিস্ত্রির কাজ কিংবা অন্য কোনো দিনমজুরির কাজ করেন সেখানে। গ্রামে কোনো কাজ নেই, তাছাড়া এখানে কাজ করলে যা পারিশ্রমিক মেলে তা দিয়ে সংসার চলে না। তাই সকলেই অন্ধ্রপ্রদেশ, কেরালা, উড়িষ্যা, চেন্নাই, দিল্লি, আন্দামানের মতো রাজ্যে পাড়ি দেন। বলো, দেশে কাজ নেই ওই জন্য যাচ্ছি। আচ্ছা, প্রত্যেক বছরই যাও? প্রত্যেক বছর। আচ্ছা, কোন সময়টা যাও বছরে? এই বছরে ধরো এই ঠান্ডার সময় এরকম যাই, মানে এই পুজো টুজো হয়ে গেলে যাও? পুজো টুজো হয়ে গেলে। কমাস থাকবে ওখানে? 2-1 মাস। আচ্ছা, তারপরে এসে আবার পরে যাবে? বছরে কবার যাও? বছরে 2 বার। তোমরা কোথায় যাবে? আমরা যাবো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ? কী নাম তোমার? বিশ্বজিৎ। কোথায় বাড়ি? ভরদ্বার। বাসন্তী? কার্যত সারা বছরেই কাজ মেলে সেখানে। টানা 2-3 মাস কাজের পর বেশিরভাগ পরিযায়ী শ্রমিক বাড়িতে ফেরেন। সেখানে কয়েকদিন কাটিয়ে ফের রোজগারের আশায় পাড়ি দেন ভিন রাজ্যে। তাদের দাবি, বাসন্তী বা গোসাবার এলাকায় দিনমজুরির কাজ করলে 300-400 টাকা মেলে, সেখানে ভিন রাজ্যে কাজ করে দৈনিক 1200-1500 টাকা মেলে। ফলে 2-3 মাস বাদে বাড়ি ফিরলে একসাথে অনেকটা মোটা টাকা নিয়েই ফিরতে পারেন এইসব পরিযায়ী শ্রমিকরা। আর সেই কারণেই দিনের পর দিন ভিন রাজ্যে কাজে যাওয়ার প্রবণতা বাড়ছে। আচ্ছা, কেন? ধান রোয়ার কাজে। তো এখানে কি কাজ নেই গ্রামে? নেই। প্রত্যেক বছরই যেতে হয়? প্রত্যেক বছর যেতে হয়। গরিব মানুষ না কাটলে খাবো কি করে? যেতে দিই হবে আমাদের। হ্যাঁ,
আমরা গরিব মানুষ, আমাদেরকে যেতেই হবে ব্যাগ ঘাড়ে করে বিদেশে। দেশে কোনো কাজ আছে? দেশে শুধু রাজনীতি আছে, গরিব মানুষকে খালি রক্ত ঝরছে গরিব মানুষের আর খেটে মরছি আমরা। তাহলে এবার যে তোমাদের নাম টাম লিখলো সব দুয়ারে সরকার ক্যাম্পে, নাম লিখিয়েছিলেন, কোনো কাজ হয়নি, তারপরেও কাজ পাননি? না, ওর কোনো সুফল মেলেনি। আচ্ছা, তো এই বারবার তো আমরা দেখছি যে অন্ধের ট্রেনে দুর্ঘটনা কতবার ঘটলো, প্রচুর লোকজন মারা গেল, আপনাদের বাসন্তীরও প্রচুর লোক ছিল, তারপরে ভয় লাগে না? ভয় তো লাগে, তাও পেট মানবে। কোথায় বাড়ি আপনার? পুলিশ স্টেশন সোনাগা ভিলেজ। কি নাম? মনোজ মন্ডল। আপনার নাম কি দাদা? দীনেশ কুমার মন্ডল। আপনি বলছিলেন যে এখানে থাকলে ওই ট্রেনে যাচ্ছেন ভয় লাগে না, এখানে থাকলে না খেয়ে দেবে মরতে হবে। আচ্ছা, ট্রেনে গিয়ে মরাই তাও একটা ভালো। গ্রামে কোনো কাজ নেই? না, 100 দিনের কাজও বন্ধ। 100 দিনের কাজ তো বন্ধ, সেই কারণে বাধ্য হচ্ছেন যেতে? বাধ্য। একা যাচ্ছেন না পরিবারের লোকজন আছে? না, আমি একা যাচ্ছি আমার ফ্যামিলি থেকে। আচ্ছা, আমার ফ্যামিলিতে আমি আর আমার স্ত্রী আর আমার দুটো বাচ্চা আছে। আচ্ছা, তাদেরকে রেখে যাচ্ছেন? হ্যাঁ, তাদেরকে রেখে। কতদিন বাদে ফিরবেন? 2 মাস থেকে 2.5 মাস। আচ্ছা, কি নাম আপনার? সুব্রত দাস। 2-2.5 মাস বাইরে থাকলে কত রোজগার হতে পারে? কাজের উপর ডিমান্ড করবে, তাও না অত না, 50,000 তো ডিমান্ড করবে না। আচ্ছা, এটাই অনেক উপকারে লাগবে। হ্যাঁ, কি নাম আপনার? সুব্রত দাস। কোথা দিয়ে বাড়ি? বসবা দুলকি 5 নম্বর।